আপনার বাড়ি, গাড়ি, বাইক, গার্লফ্রেন্ড, মা, বাবা, বউ, বাচ্চা সব কিছু ছেড়ে আপনি যে কবরে চলে যাবেন। হঠাৎ যখন নিঃশ্বাসটা চলে যাবে তখন কি ভেবেছেন, আপনার আমল কি নিয়ে যাচ্ছেন বা সাথে আপনি কি নিয়ে যাবেন? এত বড় বড় বাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, পোশাক, দামি ঘর বাড়ি, এই সব কিছু কিন্তু কোনো কাজে আসবে না। সব কিছুই তুচ্ছ হয়ে যাবে মৃত্যুর পর। 10 বছর পরে দুনিয়াতে কি হবে আপনি দেখে যেতে পারবেন না, আমি দেখে যেতে পারবো না। হঠাৎ দমটা চলে যাবে, আফসোস হয় মাঝে মধ্যে যে আরো 20 বছর, আরো 100 বছর পরের লাইফটা যদি আমার লাইফে আসতো। কিন্তু আফসোস, আমাদের হায়াত এত অল্প সময় আল্লাহ বানাইছে, এত অল্প সময় দিয়ে পাঠাইছে দুনিয়াতে, 60-70 বছর আমাদের জীবন। এত অহংকার, এত টাকা পয়সা, এত ডিমান্ড দিয়ে কি হবে হঠাৎ যদি মরিয়া যাই? মানে ভাবি, মাঝে মধ্যে ভাবি যে এই যে মারা গেছি, কবরে দাফন করে দিল, কাহিনী শেষ, এরপরে শুরু হবে আমাদের পরবর্তী জীবন। সো এটাই আসলে, এই অহংকার, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, এগুলো কিছুই না, সীমিত, অল্প সময়ের জন্য এগুলো আপনি ভোগ করে যাবেন, বাট এরপরে লাইফটাতে ভোগ করতে হবে আপনার সকল কষ্ট। সো ভাই, দুনিয়াটা কিচ্ছু না, হুদাই, দুনিয়াটা হচ্ছে হুদাই। চোখ বন্ধ করেন আর ফিল করেন সব অন্ধকার। সো থ্যাংক ইউ সব।